আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আমি আবিদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা জানবো বই পড়ার ভদ্রতা। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে বইয়ের আবার কিসের ভদ্রতা? দেখুন, আমাদের আশেপাশে যা কিছু আছে তার মধ্যে সৌন্দর্য, সৃজনশীলতা এবং ভদ্রতা আছে। ঠিক একইভাবে বইয়ের মধ্যেও সেই ভদ্রতা আছে। তো আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টাই জানবো। তো চলুন তাহলে আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে যাওয়া যাক। প্রথম ভদ্রতা হচ্ছে বইয়ের পৃষ্ঠা ভাঁজ করার বিষয়। আমাদের একটি স্বভাব হচ্ছে আমরা বইকে এরকম করে ভাঁজ করি, যা নাকি খুবই খারাপ এবং এটি আপনার বইয়ের সৌন্দর্যকে নষ্ট করে দেয়। এই ক্ষেত্রে আপনি বুকমার্ক ইউজ করতে পারেন অথবা ভিজিটিং কার্ডও ব্যবহার করতে পারেন, কিন্তু কোনোভাবেই কলম বা পেন্সিল ব্যবহার করবেন না। এটি আপনার বইকে আরও খারাপ করে দিবে। আর যদি আপনাদের কারো বুকমার্ক প্রয়োজন হয় তাহলে আপনারা লিটমোসফেয়ার বিডি পেজটি দেখতে পারেন। তাদের অনেকগুলো বুকমার্ক এবং নোটবুকস কালেকশনে আছে, যা নাকি খুবই সুন্দর। আমি নিজেও পার্সোনালি তাদের অনেকগুলো বুকমার্ক এবং নোটবুক ব্যবহার করি। দ্বিতীয় ভদ্রতা হচ্ছে লাইব্রেরি বা অন্যদের বইয়ে দাগাদাগি বা আঁকাআঁকি না করা। আমাদের অনেকের এই স্বভাবটিও আছে। আমরা করি কি, লাইব্রেরির বই বা অন্য কারো বই পেলে সেখানে আমাদের নিজেদের মতো পছন্দের লাইনে দাগাদাগি করতে থাকি বা পছন্দ মতো আঁকাআঁকি করতে থাকি, যা নাকি খুবই খারাপ। আপনার বোঝা উচিত যে এই লাইব্রেরির বইটি শুধু আপনি একা পড়বেন না, এই লাইব্রেরির বইটি আরও হাজার মানুষ পড়বে, যারা নাকি আপনার পরে আপনার অজান্তে আপনার উপর বিরক্ত হবে। তো আমি বলবো, যদি আপনার বই দাগাদাগি স্বভাব থাকে তাহলে অবশ্যই আপনার উচিত বই কিনে পড়া। অন্যদের বইয়ের কথা যখন উঠল তাহলে আমি আমার তৃতীয় পয়েন্টটিও বলে দিই। তৃতীয় পয়েন্টটি হচ্ছে অন্যদের বই ধার নেয়ার বিষয়ে। দেখুন, আমি মনে করি যে টাকা ধার দেয়া এবং বই ধার দেয়া একই বিষয়। তো একজন মানুষের কাছে তার টাকা এবং বই খুবই জরুরি জিনিস। তো সে যদি আপনাকে তার বই বা টাকা ধার দেয় তাহলে আপনার উচিত তাকে সময় মতো তা ফিরিয়ে দেওয়া। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা টাকা নেওয়ার মতনও বই নিলে আর কাউকে ফেরত দিতে চাই না। তো এই অভ্যাসটি আমাদের বদলানো উচিত। আর আপনি একটু ভেবে দেখুন বিষয়টি কীরকম দেখায়, যে একজন আপনাকে ভরসা করে তার বই আপনাকে দিচ্ছে যেন আপনি ভালো মতো পড়েন, কিন্তু আপনি তা না পড়ে আপনি আপনার কাছে রেখে দিচ্ছেন এবং হয়তো মাঝে মাঝে দেখা যায় যে বইটা আর ফেরত দেওয়া হয় না। তো এটা খুবই খারাপ। চতুর্থ বিষয়টি যা আমাদের খেয়াল রাখা উচিত তা হলো আমরা যেন বইয়ের উপরে, মানে বইয়ের মোড়াটার উপরে যেন কোনো গরম জিনিস না রাখি। অনেক সময় দেখা যায় যে আমরা গরম চায়ের কাপ বা পানির কাপ সেখানে রেখে দিই, যেখানে বইয়ের কভারের উপর দাগ পড়ে যায়। আবার দেখা যায় যে হাতের খাবার খেয়ে আমরা বইয়ের পৃষ্ঠা ধরি, যা নাকি বইয়ের মধ্যে ছাপ পড়ে যায়, যা দেখতে আসলে খারাপ দেখায়। তো এই বিষয়গুলো আমাদের আসলে আগে থেকে বোঝা উচিত। হয়তো আমরা আগে জানতাম না, হয়তো এখন জেনেছি। তো আশা করব এরপর থেকে আপনারা বিষয়গুলো নিয়ে সচেতন থাকবেন এবং বিষয়গুলো ব্যবহার করার চেষ্টা করবেন, বিষয়গুলো মাথায় রাখার চেষ্টা করবেন। তো এই ছিল বইয়ের কিছু ভদ্রতা। আসলে চাইলে আর অনেক কিছুই বলা যেত, তবে আমি চাই না ভিডিওটি বড় হোক। তো এখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। তো আবার দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবথেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।